আমার চ্যানেলের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সকল নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি বাজিয়ে দিন। ক্ষীর, এটা হচ্ছে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী একটি খাবার। কোনো কিছু উপলক্ষ হলে আমরা এই ক্ষীর রান্না করতাম, অথবা যখন নবান্ন উৎসব হতো সেই সময় কিন্তু এই ক্ষীরের রান্নাটা বেশ প্রচলিত ছিল। তো আজকে আমি সেই গ্রামীণ ঐতিহ্যবাহী খাবার ক্ষীর রান্না করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য আমি এক বাটি পোলাও চাল নিয়েছি, নিয়ে এটাকে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য। তো এইদিকে আমি একটা হাঁড়ির ভিতর দিয়ে দিলাম দুধ, এখানে প্রায় হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। তো এই হাফ কেজি পরিমাণ দুধে যদি আপনার চাল সিদ্ধ না হয় সেক্ষেত্রে আপনি কিছুটা পানি অ্যাড করে নিতে পারেন। এখন দিয়ে দিলাম তেজপাতা, আর সাথে দিয়ে দেব 2-3টা এলাচ। আর এলাচের মুখটা খুলে দিলে তাহলে এর ভিতরের ঘ্রাণটা খুব সহজেই বেরিয়ে আসবে। সো আমি এই কাজটা করে দিলাম। দিয়ে এখন আমাদের এই দুধটাকে হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব এই সেই চালগুলো যেগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সবগুলো চাল দেওয়া হয়ে গেলে আমাদেরকে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমাদের নজরে রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়। তো দেখুন, আমি এটা সেদ্ধ হয়নি, সো আমি আরও একটু পানি দিয়ে নিয়েছিলাম এটা সেদ্ধ হওয়ার জন্য। তো এক পর্যায়ে যখন দেখবেন যে চাল সেদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিব গুড়। গুড়টা দিয়ে দিতে হবে যার যার পছন্দ অনুযায়ী, অর্থাৎ আপনি যতটুকু গুড় খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন সেটার উপরে নির্ভর করে এই গুড়ের পরিমাণ। তো গুড় দিয়ে এখন এই গুড়টাকে এটার সাথে মিশিয়ে দিতে হবে। আরেকটা কথা বলছি, এইভাবে গুড় না দিয়ে আলাদা একটা চুলায় গুড়টাকে আলাদাভাবে গুলিয়ে তারপর যদি এর ভিতর দেন তাহলে খুব সহজ হবে, তা না হলে এটা গলতে একটু সময় লাগে। তো দেখুন, আমাদের ক্ষীর প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, গুড়টা এটার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। তো এ পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করব নারিকেল। তো এই নারিকেলটা অ্যাড করে আমরা আরও 2-4 মিনিট সুন্দর করে জাল করব। জাল করে তারপরে আমরা এটাকে উঠিয়ে নেব। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এ ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সঙ্গে সঙ্গে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।